কক্সবাজার সমুদ্র সৈকতে ঝাউবাগান উজাড় বন্ধ করার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক হলে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকের আয়োজন করে কক্সবাজার নাগরিক ফোরাম। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কবি মোহাম্মদ নুরুল হুদা, সঞ্চালনায় ছিলেন আ ন ম হেলাল উদ্দিন। বঙ্গবন্ধুর নির্দেশিত ঝাউবাগান উজাড় বন্ধ করে কক্সবাজার সমুদ্র সৈকতকে বাঁচানোর আহ্বান জানান তারা। এবং এইভাবে যদি সুস্থ থাকেন আপনার ওষুধ তত্ত্বেও খুব বেশি লাগবে না, এবং ওষুধ তত্ত্বে লাগে না সেটাও আমি আপনারা কিছু মনে করবেন, সেটা আমি প্রমাণ করেছি। আজ পর্যন্ত আপনারা বলছেন যে আমি বয়স ধরে ধৈর্য না, মোটেই না, আল্লাহ রহমত, যতদিন তারপর দাঁড়িয়ে থাকবে, এই যে দাঁড়িয়ে আছি এ আমার এক ধরনের অহংকার। এই কথাটা কে বলেছেন? একজন কবি, কবি শামসুর রহমান, তার মানে একটা বই আছে, আগে বইয়ের নামই এই। কবিরা কবিরা শুধু বলবে না, সত্যিকার সদাচারী মানুষেরা সবসময় দাঁড়িয়ে থাকে। আর দাঁড়িয়ে না থাকলে আপনি কি করবেন? আপনি যখন শুয়ে পড়বেন আপনাকে স্মরণ থেকে কেউ আনতে পারবে? আপনি স্মরণে যাবেন না, আপনি তখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এই তো কথা, এর ব্যর্থ আর কিছুই নেই। তাই তো আমি আসলে একটু কি বলবো বুঝতে পারছি না, কারণ আমি প্রথমে যেটা